হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর দিনে দুপুর তিনটে থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এবছর সরস্বতী পুজো আমি দেইনি, মানে তার জন্য তোমরা অঞ্জলি দেওয়ার ব্লগ দেখতে পাচ্ছ না। একদম দুপুর থেকে স্টার্ট করছি, তো পুজোর দিন বছরে একটাই আসে, তো সেদিনটাকে শুধু এভাবেই কাটিয়ে দিলে হবে না, একটুখানি এনজয়ও করতে হবে। তার জন্য ভাবছি যে একটুখানি ঘুরতে বেরোবো, আশেপাশে ঠাকুর দেখবো, একটু প্রসাদ খাবো, একটু ঘুরবো সাজুগুজু করে। আর রাস্তাঘাটে তো প্রচুর সব বাচ্চারা বড়রা সবাই শাড়ি পরে সাজুগুজু করে সব ঘুরতে বেরিয়েছে, তো আমরাও বেরোবো ভাবছি। তো ভাবছিলাম যে শাড়ি পরব, হোয়াইট কালারের একটা শাড়ি পরব জামদানি, তো তারপরে ভাবলাম যে শাড়ি না কুর্তি পরি। চলো তোমাদেরকে দেখাই, হ্যাঁ কোন শাড়িটা পরতে চেয়েছিলাম। এই দেখো আমি এই জামদানি শাড়িটা পরতে চেয়েছিলাম হোয়াইট কালারের, যেহেতু সরস্বতী পুজো হোয়াইট জামদানি পরতে চেয়েছিলাম, কিন্তু আবার ভাবছি যে কুর্তি পরি। তো শাড়ি পরার বদলে আবার ভাবছি যে হোয়াইট কুর্তিটা পরি, তাহলে মানে এখন তো বিকেল হতেই চললো, সন্ধ্যাবেলাটা মানে কমফর্টেবলি ঘুরতে পারবো। তো দেখা যাক আমার হাজবেন্ড আসুক, তবে ঘুরতে বেরোবো কুর্তি পরেই হোক শাড়ি পরেই হোক, সেটা দেখা যাক, তোমরা পরেই দেখতে পাবে রেডি হওয়ার পরে। এই একটা কিসের দরকারে বেশ গেল, তো ও আসুক তারপরে না হয় ডিসাইড করব ফাইনালি কি পরবো। তো ও আস্তে আস্তে, ততক্ষণে আমি একটু মেকআপ টেকআপ করে নিই, কাজল আইলাইনার এগুলো যা মানে যেটা সময় লাগে আর কি, তো সেগুলো আমি একটু করে রাখি, তাহলে সময়টা কম লাগবে। তো চলো আমি রেডি হতে থাকি। যে কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছি, এবার আমি এখানে বিছানার উপর বসে বসে একটু সাজুগুজু করি। সাজগোজ কমপ্লিট, আর চুলটা খুলবো না, কারণ যেহেতু আমরা বাইকে করে ঘুরতে যাব খুব প্রবলেম হবে, এমনি হেঁটে হেঁটে ঘুরলে কোনো ব্যাপার না, যেহেতু লং হেয়ার তার জন্য ভাবছি যে বিনুনি করব। ও ও, আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, তো দেখতেই পাচ্ছ আমি একটা কুর্তি পরেছি হোয়াইট কালারের, ফুল লুকটা ও আসুক ওকে দিয়ে ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেব। আর এখন যেহেতু চারটে বেজে গেছে, মানে ঠান্ডা পড়েই গেছে, তো সোয়েটার তো পরেই বেরোতে হবে। এমনি জাস্ট আমাদের এখানে যেটুকু, এখানে একটু ঘোরার সময়টা এভাবে একটু ঘুরে আসি, তারপরে যদি একটু দূরে কোথাও যাই তখন সোয়েটার পরে বেরোবো। আর এই হোয়াইট কুর্তিটা আমার খুব ফেভারেট, এটা আমাকে বার্থডে গিফট করেছিল আমার হাজবেন্ড, মানে বার্থডেতে আমি পছন্দ করে নিয়েছিলাম উপহারটা। ও আসুক, আর চুলটা ভাবছি বিনুনি করে নিই, তাহলে বিনুনি করার পরে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। আর লিপস্টিক পরে নিই, লিপস্টিকটা পরে নিই আর বিনুনি করে নিই চুলটা, চুলটাকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি রেডি হয়ে গেছে, আর সাড়ে চারটে বেজে গেছে, খুব দেরি করে ফেললাম, আর ও রেডি হয়ে গেছে। তো এই হলো আমাদের সরস্বতী পুজোর লুক এবছরকার। আর প্রত্যেক বছর শাড়ি আর পাঞ্জাবি পরি, কিন্তু এবছর আর পরলাম না, আসলে অঞ্জলি দেয়নি তো শরীরটা পরে ভালো না, এর আগের দিন ওই নাচ ফাচ করেছে না, শরীরটা কেমন একটু মানে একটু ভালোও লাগছে না, কারণ রাস্তাঘাটে মানে যথেষ্ট কাদা জল রয়েছে, কারণ গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো তোমাদেরকে একটু ফুল ড্রেস দিয়ে মানে পুরো লুকটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি ক্যামেরা করে দাও আমার লুকটা, আমি ক্যামেরা করে দিচ্ছি তোমার লুকটা। আমার লুক দেখাতে হবে না, না দেখাতে হবে। আমি ওকে বলছি যে দাঁড়াও একটু তোমার ফুল লুকটা দেখিয়ে দিই, ও বলছে না না আমাকে দেখাতে হবে না, না না আমাকে দেখাতে হবে না, তাও আমি দেখিয়ে দিয়েছি বাইকে বসেই। হ্যাঁ চলো, বাড়ি থেকে বেরোনোর পর প্রথম ছোট কাকিমাদের বাড়িতে এসেছিলাম, এখানে কাকিমা পুজো করেছিল সরস্বতী পুজো তার জন্য। আর এখানে দেখো প্রচুর ফুল গাছ আছে, খুব সুন্দর ফুল ধরে আছে,
আর গতকালকে বৃষ্টির জন্য অনেক ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি কত ফুলের গাছ লাগানো আছে এখানে, খুব সুন্দর। আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি কলেজে, আর ঠান্ডায় তো দুজনের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই হলো আমাদের কলেজ, বেথাডহরি কলেজ, যেখানে আমি আমার হাজবেন্ড দুজনাই পড়াশোনা করেছি, আর এই বিল্ডিংটা নতুন করেছে আমাদের কলেজে। আর এই হলো কলেজের গেট, আর দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্টসরা রয়েছে, অনেক লোকজন রয়েছে। আজকে সরস্বতী পুজো, আজকে তো বিশাল একটা স্পেশাল দিন স্টুডেন্টসদের জন্য, তো কলেজের গেটটা কত সুন্দর সাজিয়েছে পুজোর দিনটাতে। আর ভিতরেও দেখতে পাচ্ছ অনেক লোকজন, তো কলেজটা খুব জমজমার দেখতে পেলাম। এখন তবুও খুব একটা লোকজন ছিল না, দুপুর টাইমটা, তারও আগে পুজোর টাইমটাতে অনেক লোকজন ছিল। আমরা এখন গেছি এখন বিকেলবেলা, সন্ধ্যা হতে চললো প্রায়, আর সন্ধ্যার পরও আবার হয়তো অনেক লোকজন থাকবে। তো দেখো এখানে সবাই কত সুন্দর করে শাড়ি পরেছে, সাজুগুজু করেছে, সরস্বতী পুজোর দিনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে সবাইকে। আর এখানে দেখো ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে, এখানে প্যান্ডেলটা শঙ্খ টাইপের একটা ডিজাইন করা হয়েছে, আমার কাছে যেটা মনে হলো, যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, শঙ্খের মতন ডিজাইনটা করা। আর এখানে তো আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, তো আমার হাজবেন্ডের অনেক ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হচ্ছিলো, অনেক মানে সিনিয়রদের সঙ্গে, ওদের ক্লাসমেট, তো সবার সঙ্গে দেখা হচ্ছিলো, ওর তো খুব লাগছিল। কিন্তু আমার কোনো বান্ধবীদের সঙ্গে দেখা হয়নি, কারণ ওরা হয়তো দিনের বেলায়, মানে এখন তো সন্ধ্যা হতেই চললো, এখন হয়তো কেউ নেই এখানে, দিনের বেলায় পুজোর টাইমে দুপুরবেলায় হয়তো ছিল, তো আমরা তো অনেক লেটে এসেছি তাই কারোর সঙ্গে দেখা হলো না। আর আমাদের খুব দুর্ভাগ্য, কারণ আমরা এখান থেকে বেরোনোর সময় যখন বেরোবো তখন বাইকে কি বেশ প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমাদের আবার ফিরে আসতে হলো। আর এখানে আমরা পাটিকাবাড়ি বাজার থেকে এখন মোমো খাচ্ছি, আর ঘুরতে পারলাম না, ঠাকুর দেখতে পারলাম না। আমরা চলে এসেছি বাড়িতে বেশ খানিকক্ষণ আগে, এখন যদি 8টা বাজে, আমরা আরও অনেকক্ষণ আগে চলে এসেছি, তো এখন আবার একটুখানি ভিডিও করছি। আসলে মানে সত্যি কথা বলতে, বিয়ের পরে যে কটা সরস্বতী পুজো আমি স্পেন্ড করেছি, তার মধ্যে এই বছরের পুজোটা সব থেকে মানে কম এনজয় করলাম, আর মানে খুব খারাপভাবেই কাটলো, সময় এমনি এমনি নষ্ট হয়েছে। আর যদিও বা ঘুরতে বেরিয়েছি দিনটাকে মানে ভালো রাখার জন্য, এনজয় করার জন্য, তবুও আমাদের কপালটাই খারাপ। মানে এই বছর আমাদের পুজোটা খারাপ কাটবে সেটা ভগবান আমাদের জন্য লিখে রেখেছিল। তো ঘুরতে বেরিয়েছি, ঘুরতে যাওয়ার জন্য আমাদের বেথাডহরি কলেজে গেছি। মানে প্রথম আমাদের এখানে আমার ছোট কাকিমা শাশুড়ির বাড়িতে, ওখানে পুজো করেছিল, ওখানে গেলাম একটুখানি, ওখানে কাকিমা অনেক প্রসাদ টসাদ দিল, সেখান থেকে প্রসাদ খেয়ে ভেবেছি যে একটু আমরা বাজারের দিকে স্কুলগুলোতে যেখানে একটু বড় বড় পুজো হয় সেই জায়গাগুলো একটু ঘুরে আসি। তো তার মধ্যে পুরো আমাদের এখানকার মধ্যে কলেজটা একটু বেশি জমজমাট লোকজন, যেহেতু মানে এটা তো স্পেশালি স্টুডেন্টসদের জন্যই, মানে সব থেকে বেশি মানে স্টুডেন্টরাই বেশি এনজয় করে, তো কলেজটা সব থেকে বেশি এনজয় হবেই। তো কলেজে গেছিলাম, কলেজে বেশ একটু বেশি ভিড়ভাট্টা, লোকজন বেশি, বেশি মজা হচ্ছে। তো কলেজে গেছি, সেখানে একটুখানি ওর, আমার কোনো বান্ধবীদের সাথে কারোর সাথে দেখা হয়নি, কিন্তু ওর অনেক দাদা বন্ধু মানে সিনিয়র জুনিয়র অনেকদের সাথে দেখা হয়েছে ওর, কিন্তু আমার কারোর সঙ্গে দেখা হয়নি। তো ওখান থেকে যখন বেরিয়ে আসবো, বেরিয়ে আমাদের আরও একটা মানে জেএসএম হাই স্কুল আর কিছু স্কুলে, সেখানে একটু ঠাকুর দেখব। তো বেরিয়েছি, তো বাইকে কি একটা সমস্যা দেখা দিল আমি ওসব বুঝি না, কিক মানে আর কি স্টার্ট হচ্ছিল না বাইক, তো সেই সমস্যা আর জন্য ওটার আবার কোনো রকমে গতি করে কোনো রকমে স্টার্ট দিয়ে আমাদের আবার বাড়িতে ফিরতে হবে। দোকানে নিয়ে গেলে স্টার্ট বন্ধ হয়ে গেলে আবার ফিরতে পারবো কিনা, আজকে আবার সারাই হবে কিনা, তার জন্য একবারে আমাদের পাটিকাবাড়ি মানে মোড়, যেখানে বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, সেখানে যেহেতু বাইক সারাইয়ের দোকান আছে ওখানে এসে বাইকটা রেখেছে, তার মানে আর ঘোরা আমাদের হলো না, আর হেঁটে হেঁটে কোথায় ঘুরবো। তো ওই জন্য ওখান থেকে বাড়ি ফিরছিলাম, আর আমাদের মোড় থেকে, তার জন্য একটুখানি মোমো খেয়েছি, আর কি করবো, এখানে মোমো ফুচকা এগুলোই পাওয়া যায়, তো মোমো খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তো এ ছিল আজকে আমাদের পুজোর ঘোরা। পুজোতে বেশি ঠাকুরও দেখতে পারিনি, একটা ঠাকুরই দেখেছি কলেজের, আর বেশি ঘোরাঘাড়িও হলো না, এরকমভাবেই হালকা পাতলার মধ্যেই ঘুরলাম। আর মানে সব মানে প্রচন্ড, আজকে তো খুব ঠান্ডা পড়বে, আর আজকে যেহেতু মেঘলাটা কেটে গেল তার জন্য আরও মানে খুব ঠান্ডা পড়বে, খুব শীত লাগছিল যাওয়ার সময়, তখন মনে হচ্ছিল কেন বেরোলাম, বাড়িতে থাকলেই ভালো হতো। তো যাই হোক, এরকমভাবেই কাটালাম। আর তোমরাও কেমন কাটিয়েছো সরস্বতী পুজোর দিনটা আমাকে ছোট্ট করে একটু কমেন্টে জানিয়ে দিও, যে তোমরা কীরকম কাটালে, আমার মতন খারাপ কাটালে নাকি, না আমারটা খারাপ বলবো না, এরকম বলতে নেই।
ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠাকুর দেখেছি, ঘুরেছি, ঘোরা তো হয়েছে, না হলে সেটা খারাপ হতো, তাই না বলো? তো আমার মতন মোটামুটি কাটালে নাকি খুব ভালো কাটালে নাকি ভালো কাটালে না আমাকেও তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন আমি চেঞ্জ করে নিই, হাত মুখ ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখি রাতে আমাদের মেনু কি থাকছে, কি রান্না বান্না মাকে জিজ্ঞাসা করি, কারণ রাতের তো আবার খাওয়া দাওয়ার রান্না বান্না হবে। তো প্রচুর আওয়াজও শুনতে পাচ্ছে, কারণ আশেপাশে বাড়ির পিছনে পাশে অনেক পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, সেই জন্যই। তো চলো টাটা, আমি চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো, এগুলো হচ্ছে আমাদের ডিনার মেনু। তো আজকে সয়াবিন রান্না হয়েছিল দুপুরবেলা, তো সয়াবিনের তরকারি রয়ে গেছে, আর সবার জন্য ডিম ভাজা করা হয়েছে। আমার হাজবেন্ড বলেছে ও ডিম সেদ্ধ করে ভাজা করে সয়াবিনের তরকারিতে দিতে, ও সেই তরকারি দিয়ে ডিম দিয়ে খাবে, তার জন্যই ওরকম করে করা, যেহেতু তরকারিটা আবার গরম করা হয়েছে। আর রয়েছে কিছু বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো সব দুপুরের। আর রয়েছে কিছু চচ্চড়ি, আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে ভাতে, আর কাঁচা লঙ্কাও, আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা মাখা। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে, আর এখন বাজে রাত্রি 11:30, এসেছি মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তো আজকে একটুখানি লেট হলো খাওয়া দাওয়া সারতে, আর রাতে ডিনারে গেছিল তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখন বিছানা করব আর ঘুমিয়ে পড়বো, প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। তো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা, গুড নাইট।